আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বিডিবধু ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে কোনো কিছু কাটা বা সেলাইয়ের ভিডিও দিচ্ছি না। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব জামার একটি ডিজাইন। এই জামাটি আমি আমার শুরুর দিকের ভিডিওতে দেখিয়েছিলাম, মাত্র 100 টাকা দিয়ে এই জামার পিসটি আমি কিনেছিলাম ওয়ান পিস হিসেবে। এই কাপড়টি অনেক পাতলা ছিল, পাতলা হওয়ার কারণে মানে এতটাই পাতলা ছিল যে পরার উপযুক্ত ছিল না। আমি পাতলা হওয়ার কারণে এখানে সুতি কাপড় ফলস হিসেবে ব্যবহার করেছি। সুতি কাপড় ব্যবহারের কারণে এই কাপড়টি অনেক ভারী হয়েছে। আমি গলাতে কোনো ডিজাইন দেইনি, শুধু বটনেক গলা দিয়েছি আর নিচের দিকে একটু হাতের কাজ করেছি। অনেক সহজ, শুধু চেইন সেলাই দিয়ে আমি এই কাজটি করেছি। যাদের হাতে বেশি সময় নেই, অল্প সময়ের মধ্যে এই কাজটি করা সম্ভব। এই ফুলের মাঝে দেখুন চেইন সেলাই দিয়েছি এবং মাঝে গ্লাস লাগিয়েছি। আর দুইটি করে এখানে সাদা এবং সোনালী কালার পুঁতি দিয়ে দিয়েছি। শুধু নিচের অংশটি কাজ করেছি। আর ওয়ান পিসগুলো হয় যে হাইটে একটু ছোট হয়, এজন্য আমি যে পায়জামার কাপড়টি কিনেছিলাম এটি 50 টাকা গজের কাপড়। পায়জামাটি আমি শুধু নর্মাল প্লাজো হিসাবে দিয়েছি, কোনো কাজ করিনি। এই কাপড়ের যে অংশটি বেঁচে গেছিল সেই অংশ দিয়ে আমি এখানে এই কাপড়টি লাগিয়েছি, এবং যে ফলস কাপড়টি এখানে দিয়েছি সেটিও একসাথে জয়েন্ট দিয়ে এখানে একটু বাড়তি করে দিয়েছি। আর এই লেসটি এই জামাটার সাথেই ছিল, সেটি আমি খুলে আবার সুন্দর করে এখানে লাগিয়ে দিয়েছি। পেছনেও একইভাবে দিয়ে আমি জামাটি লম্বা করে নিয়েছি। এই জামাটি লম্বা হবে 42 ইঞ্চি। এই জামাটি এখন দেখলে মনে হবে না যে এটি 100 টাকার ওয়ান পিস। এই জামাটির সাথে মেসিং করে এই আমি কাপড়টি কিনেছিলাম। এই কাপড়টিও আমি অনেক কম দামে কিনেছি, মাত্র 60 টাকা দিয়ে 60 টাকার মধ্যে এই কাপড়টি পাওয়া গিয়েছে। এটি হবে প্রায় 2 গজ 4 গিরার মতো। এখানে আমি নিজে হাতের কাজ করেছি। কাছ থেকে দেখাচ্ছি, এই ফুলগুলো আমি নিজে করেছি। আর বর্ডার দিয়ে কুরুশ কাটার চেইন দিয়েছি এবং এপাশে একটু বড় করে সিম্পল লেস দিয়েছি। আপনারা যদি এই লেসের ভিডিও বা এই ফুলের কোনো ডিজাইন দেখতে চান, এই ফুলের কিভাবে আমি সেলাই করেছি, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব।
আমি নিজে সেলাই করি জন্য আমার এখানে সর্বোচ্চ হলেও এই কাপড়টিতে 300 টাকা খরচ পড়েছে, কিন্তু এখন এটি মনে হবে যে এটি 1000 টাকার থ্রি পিস। দেখুন আর একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এটি আমার জামার হাতা, নিচে আমি যেভাবে দিয়েছি একইভাবে এই হাতাটিও দিয়েছি। ফুলের এই জায়গাগুলো আমি গোল অংশটা কাট ওয়ার্ক করেছি, মানে এগুলো অনেক সহজ কাজ, অল্প সময়ের মধ্যে এগুলো হয়ে যাবে। কারো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে এই জামাটির কাটিং ভিডিও আছে, ওই ভিডিওতে দেখতে পাবেন এই জামাটি কেমন ছিল আর আমি এখন কেমন লুক দিয়েছি, তাহলে আপনারাই বুঝতে পারবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।